অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আমন মৌসুমে বন্যা দেখা দেয় এবং ধান চাষে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়। ওই বন্যাপ্রবল অঞ্চলে নাবি আমন জাতের ধান চাষ করে ফলন বাড়াতে পারবেন, তাই এই ভিডিওতে আলোচনা করব ওই নাবি জাতগুলোর নাম, বৈশিষ্ট্য, জীবনকাল ও সমস্ত বিষয় সম্পর্কে। আর এই ভিডিওটির শেষে একটি বিরল ধানের জাতের নাম বলবো, যা 2000 সালে প্রবল বন্যায় এবং 2009 সালে আইলায় সমস্ত ধানের জাতগুলো নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু এই জাতটি বেঁচেছিল। তাই ভিডিওটি দীর্ঘায়িত না করে শুরু করছি আমন মৌসুমে নাবি ও উচ্চ ফলনশীল জাত। প্রথমটি হলো BR23। BR23 জাতটি আলোক সংবেদনশীল জাত। এই জাতটির পূর্ণ বয়স্ক গাছের উচ্চতা হয় 120 সেন্টিমিটার এবং লবণ সহিষ্ণুত জাত। চাল লম্বা ও চিকন এবং সাদা প্রকৃতির হয়। বন্যা ও জোয়ার ভাটা উভয় অঞ্চলে খুব জনপ্রিয় ও নাবি রোপা আমনের একটি গুরুত্বপূর্ণ ধানের জাত। জীবনকাল, BR23 জাতটির জীবনকাল হল 150 দিন। ফলন পাওয়া যায় BR23 জাতটির হেক্টর প্রতি ফলন 5.5 টন এবং বীজতলায় বীজ বপন করা হয় আষাঢ় শ্রাবণ মাসে। যদি নাবি হলে শ্রাবণ মাসের শেষ পর্যন্ত অর্থাৎ 15 জুন থেকে 15 আগস্ট সময়ও বীজতলায় বীজ বপন করা হয়ে থাকে এবং রোপণের সময় হল 30 থেকে 35 দিনের চারা 25×15 সেন্টিমিটার দূরত্ব ব্যবধানে স্বাভাবিক অবস্থায় শ্রাবণ ভাদ্র মাসে। নাবি হলে আশ্বিনের শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত অর্থাৎ ইংরেজিতে 15 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত চারা রোপণ করা যায়। ফসল কাটা হয় BR23 ধানের জাতটির ধান অগ্রহায়ণ মাসের অর্থাৎ 15 নভেম্বর থেকে 15 ডিসেম্বরে ফসল কাটা হয়ে থাকে। বন্ধুগণ, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এবং BR23 জাতটিতে ইউরিয়া সার হিসাবে 24 কেজি প্রতি বিঘাতে, TSP 13 কেজি প্রতি বিঘাতে এবং MP 9 কেজি প্রতি বিঘাতে, জিপসাম 8 কেজি প্রতি বিঘাতে এবং জিঙ্ক 1.5 কেজি প্রতি বিঘাতে প্রয়োজন হয়। ইউরিয়া সার সমান 3 কিস্তিতে জমি তৈরির শেষ পর্যায়ে এবং রোপণের 20 থেকে 25 দিন পর এবং 60 দিন পর প্রয়োগ করতে হবে। বন্ধুগণ, ভিডিওটির উপরে আই বটনে আমন মৌসুমে ধানের জাতের ভিডিও আছে, চাইলে একবার দেখে নেবেন। পরবর্তীতে আসি ব্রি ধান 46। আমন মৌসুমে বন্যাপ্রবল এলাকায় বন্যা পরবর্তী সময়ে নাবি সময়ের চাষযোগ্য একটি ধানের জাত হল ব্রিধান 46। জাতটি আলোক সংবেদনশীল এবং গাছের উচ্চতা হয় 105 সেন্টিমিটার এবং গাছ হেলে পড়ে না, কাণ্ড শক্ত প্রকৃতির হয়। চাল মাঝারি মোটা ও সাদা প্রকৃতির এবং জীবনকাল হয় 150 দিন সময় লাগে ব্রিধান 46 ক্ষেত্রে। ফলন, হেক্টর প্রতি ফলন 5 টন পর্যন্ত পাওয়া যায়। বীজতলায় বীজ বপন হয় 20 থেকে 25 শ্রাবণ অর্থাৎ নাবি শ্রাবণের হলে শ্রাবণের শেষ পর্যন্ত অর্থাৎ 5 থেকে 10 আগস্ট পর্যন্ত বীজতলায় বীজ বপন করা যায়। রোপণের সময় হল 25 থেকে 30 দিনের চারা প্রায় 20 থেকে 20 সেন্টিমিটার×15 সেন্টিমিটার দূরত্বের ব্যবধানে স্বাভাবিক সময়ে শ্রাবণ ভাদ্র মাসে। নাবি হলে ভাদ্র মাসে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত বীজ রোপণ করা যায়। ফসল কাটা হয় 25 থেকে 30 অগ্রহায়ণ অর্থাৎ 10 থেকে 15 ডিসেম্বর মাসে ফসল কাটার জন্য উপযুক্ত সময়। এবং সার হিসাবে ইউরিয়া 24 কেজি প্রতি বিঘাতে, TSP 13 কেজি প্রতি বিঘায় এবং MP 9 কেজি, জিপসাম 8 কেজি, জিঙ্ক 1.5 কেজি প্রয়োজন হয় প্রতি বিঘাতে এবং ইউরিয়া সার 3 কিস্তিতে দেওয়া হয়। জমি তৈরির শেষ পর্যায়ে রোপণের 20 থেকে 25 দিন পর এবং রোপণের 60 দিন পর সমানভাবে সার প্রয়োগ করা হয়ে থাকে। বন্ধুগণ, ভিডিওটির প্রথমে বলেছিলাম যে একটি বিরল ধানের জাতের নাম, সেই জাতটি হলো দুধেশ্বর। অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ, ভিডিওটিকে একটি অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে ভালো রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।